ঢাকার রিকশা চিত্র বা রিকশা আর্ট বহমান ঐতিহ্য বা লিভিং ট্র্যাডিশন বলে পরিচিত এই শিল্পে সময়ের সঙ্গে এসেছে নানা পরিবর্তন। কখনো কখনো এই শিল্প হারিয়ে যাওয়ার শঙ্কাও দেখা গেছে, কিন্তু এবার এর রক্ষা কবচ হয়ে এলো ইউনেস্কোর স্বীকৃতি। ঢাকার রিকশা ও রিকশা চিত্র এখন ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য। এই খবরে আনন্দিত এবং আশাবাদী রিকশা শিল্পীরা। সাজেদা সুইটের রিপোর্টে বিস্তারিত। উজ্জ্বল সব রঙে রঙিন একটি রিকশাকে কোনো কোনো শিল্পী তুলনা করেন নতুন বউয়ের সঙ্গে। একসময় তেমনই ছিল এর কদর, লোক জমে যেত নতুন রিকশার নকশার বাহার দেখতে, বলছিলেন রিকশা পেইন্টার সৈয়দ আহমেদ হোসেন। রুটের মধ্যে বের হতো নতুন রিকশা, নতুন বউ আর মানুষ বিয়ে করে নিয়ে আসে, এরকম ধরনের একটা সাজানো গোজানো মানে দেখার মতো। আগের যে রিকশা আর্টগুলো আছে আপনার দেখাচ্ছি, আমি স্যাম্পল কয়েকটা দেখাচ্ছি, আগে কত সাজানো, হ্যাঁ দেখছেন, এখন কিন্তু আপনি এই রিকশা এরকম পাবেন না। ১৯৬৯ সাল থেকে অর্থাৎ মাত্র ১০ বছর বয়স থেকে এ কাজ করছেন তিনি। কোনো ওস্তাদ নেই, বলা যায় স্বশিক্ষিত শিল্পী। রাজধানী চাংখারপুলে হোসনি দালানের কাছে এই ঘরটিতে স্টুডিও তার। এখন তো বর্তমানে ওই কাজ নাই, এরকম এরকম আছে মানে বিদেশি কাজগুলো করি, এগুলি বেশিরভাগ বিদেশি ওয়ার্ডারই। যদিও কেবল এই রিকশা চিত্র নয়, পুরো রিকশা শিল্পই পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। একটি রিকশার প্রায় সবটুকুতেই কম বেশি শৈল্পিক ছোঁয়া থাকে, কয়েকজন শিল্পী বা কারিগরের কাজ জুড়ে থাকে এতে। এসব তদারকি করেন হেড মিস্ত্রিরা। তেমনই একজন খোকন দাস পারিবারিকভাবে এসেছেন এ কাজে, নিজেরই ৪০ বছর কেটেছে এই শিল্পে। কাস্টমার ডিজাইনের উপরে নির্ভর করে, যাত্রীরা মনে করেন সিট গাদি যদি ভালো না হয় তাহলে অনেক যাত্রী ওঠে না। রিকশা শিল্প সে অর্থে কোনো ব্যাকরণে চলে না, বরং পুরোটা বাহন এখানে ক্যানভাস। রিকশার মালিকের ইচ্ছা এবং শিল্পীর সৃজনশীলতায় এর সাজ। অরিজিনাল যেটা রিকশা পেইন্টিং, যেটাকে নিয়ে আমরা আসলে প্রাউড করি, যে রিকশা পেইন্টিং এর ভিভিডনেস, যে কালার বা এটার যে বিষয়বস্তু, মানে একটা মুভিং গ্যালারি, এটা একটা ভ্রাম্যমান চিত্র প্রদর্শনী বলতে পারেন এটা রিকশা পেইন্টিং ঢাকা শহরে, মানে পৃথিবীর কোথাও এরকম দেখা যায় না। কিন্তু বাহারি ও শৌখিন পরিবহন হিসেবে ঢাকায় রিকশার আগমন ১৯৪৭ দেশভাগের পর, এবং তখন থেকেই সূত্রপাত রিকশা চিত্রের ৫০ ও ৬০ দশক থেকে, যা এ অঞ্চলে জনপ্রিয় হয়ে ওঠে। রিকশাকে সুসজ্জিত ও আকর্ষণীয় করাই হলো রিকশা আর্টের মূল লক্ষ্য। যদি আমি বলি হুট্টার কথা, সেটার মধ্যে এমন সব জিনিসগুলো লাগানো হয় এবং এমনভাবে লাগানো হয় যেটা মরমের তাজিয়াতে দেখবেন আছে, পূজার মণ্ডপে যে চালচিত্র হতে তার মধ্যে আছে, দেখবেন যে টিন পিটিয়ে তার মধ্যে আইলেট লাগিয়ে লাগিয়ে যেটা করে সেটাও রিকশার বডির মধ্যে আছে। ফুললি পুরনো ঢাকার অ্যাভেলেবেল যে স্কিল, এগুলোর একটা সমন্বিত একটা এনসাইক্লোপিডিয়া বলা যায়, সেটা হচ্ছে একটা রিকশা। জামদানি বয়ন শিল্প, শীতলপাটি বয়ন শিল্প, বাউল গান ও মঙ্গল শোভাযাত্রার পর প্রায় ৬ বছরের বিরতিতে বাংলাদেশের পঞ্চম অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঢাকার রিকশা ও রিকশা চিত্র এই স্বীকৃতি পেল। ময়ূরপঙ্খী যেমন যাত্রী পরিবহনের জন্য বা হাতির পিঠে যে সাজানো হয় সেটা যেমন, ওর উপরে যে আরোহী তাকে ডেকোরেট করার জন্য, কিংবা পালকি তার ভেতরে যে বসে তাকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য, ঠিক ওই অ্যাটিচিউডে কিন্তু রিকশা হয়েছে। রিকশাটার ভেতরে যে বসে আছে প্যাসেঞ্জারটা, তিনি একটা গুরুত্বপূর্ণ, ওর মধ্যে যখন উঠছে সে তখন সে হয়ে যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ মানুষ, সে ফিল করছে সে। এই ধরনের জায়গা থেকে জিনিসটাকে ডেকোরেট করার বিষয়টা তৈরি হয়েছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।